অপু নীরবের একই অবস্থা। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক নীরব ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে নিজেকে হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অপরদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস, তিনি তার অভিনয় গুণে অনেক আগেই ঢালিউডে নিজেকে জাত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার এই দুই তারকা একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। চিত্রনায়ক নীরব আর ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাসকে দেখা যাবে চা বাগানের শ্রমিক হিসেবে। সরকারি অনুদান পাওয়া এই সিনেমার নাম ছায়াবৃক্ষ। তানভীর আহমেদের চিত্রনাট্যে সিনেমাটির পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এর জন্য জুটি বেঁধেছেন নীরব আর অপু। সিনেমার বেশ কয়েকটি স্থির চিত্র প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যেখানে চা শ্রমিকের চরিত্রে দেখা দেন অপু বিশ্বাস। চোখে মুখে অভাবের ছাপ স্পষ্ট দেখা যায় একইভাবে চিত্রনায়ক নীরবকে। চেহারায় নেমে এসেছে অভাবী শ্রমিকের অবয়ব। এর জন্য বেশ ওজন কমিয়েছেন অপু বিশ্বাস। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নীরব। সিনেমাটি 2019-20 অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন অপু, যেখানে তাকে দেখা গেছে চা বাগানের কাঁধে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলছেন অপু। ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় রোদে পুড়ে দুজনেরই গায়ের রং কালচে হয়ে গেছে, দুজনার চেহারাও মলিন, নেই কোনো গ্ল্যামার, নেই জৌলুস। বন্ধন বিশ্বাসের পরিচালনায় সিনেমার কাজ শুরু হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। এতে দুজন অভিনয় করেছেন চা শ্রমিকের চরিত্রে। গত 6 নভেম্বর থেকে রাঙ্গুনিয়ার কোলাদা চা বাগানে শুরু হয়েছে এর কাজ, চলবে আরও 2 সপ্তাহ। অপু বিশ্বাস জানান, ছায়াবৃক্ষ সিনেমাতে চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি, এতে আমার চরিত্রের নাম তুলি, আর এজন্য নিজেকে ভাঙতে হয়েছে। শ্রমিকদের স্টাইল চলনবলন অনুসরণ করছি, তাদের মতো করে নিজেকে তৈরি করছি। নীরব বলেন, চা বাগানের শ্রমিকদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না নিজেদের মধ্যে কুন্দল সব কিছু ফুটে উঠবে এই ছবিতে। চেষ্টা করছি সব কিছু জীবন্তভাবে পর্দায় ফুটিয়ে তুলতে। এখানে করোনার তেমন প্রকোপ নেই, যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে সাবধানেই কাজ করছি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন অনুপ বড়ুয়া, নওশোভা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইকবাল আহমেদ, বরদা মিঠু প্রমুখ। ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন তানভীর আহমেদ সিডনি, সঙ্গীত পরিচালনায় আছেন ইমন শাহ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।